आज আমি আপনাদেরকে এমন এক গাছের শিকড়ের নাম বলে দেব যে শিকড়টি আপনারা প্রত্যেকে জানেন চেনেন আপনারা দেখেছেন আমি যখনই নামটা বলে দেব আপনারা সেটা বুঝতে পারবেন তো সেই মহাশক্তিশালী গাছের শিকড়কে কাজে লাগিয়ে আপনারা মহাশক্তিশালী বশীকরণ করতে পারবেন সেই গাছকে আপনারা কিভাবে তুলবেন এবং কবেই বা এই বশীকরণটি করবেন কিভাবে করবেন এবং কাকে করবেন সমস্ত কিছু আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং শুনে শিখে নিয়ে আপনারা এই বশীকরণটি নিজের বাড়িতে বসেই প্রয়োগ করবেন প্রথমে আপনারা জেনে নিন যে এই গাছের শিকড় দিয়ে আপনি কাকে বশীকরণটি করতে পারবেন এই বশীকরণটি করতে পারবেন কোনো বিবাহিত অথবা অবিবাহিত মেয়ের উদ্দেশ্যে যাকে আপনি প্রাণের থেকেও বেশি ভালোবাসেন সেই মহিলাকে সেই মেয়েটিকে আপনি বশীকরণ করতে পারবেন যদি আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে চলে যায় সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারবেন তাকে ফেরত পাওয়ার জন্য এবং গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে তিন দিনের মধ্যেই আপনার কাছে সে ফেরত আসবে মাত্র তিন দিনের মধ্যেই এছাড়াও আপনি হয়তো কোনো অবিবাহিত যুবতী মেয়েকে কোনো স্কুল কলেজের মেয়েকে ভালোবেসে ফেলেছেন তাকে আপনি প্রপোজ করতে চাইছেন কিন্তু হয়তো সাহস করে বলতে পারছেন না বা আপনি হয়তো বলেছিলেন সে রাজি হচ্ছে না আপনি তাকে পটাতে পারছেন না সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারবেন এই বশীকরণের দ্বারা সেই মেয়ে আপনার কাছে নিজের থেকে এসে ভালোবাসার কথা জানাবে এটা আপনি শুধু মিলিয়ে নেবেন একবার আমি এই বশীকরণটি আপনাকে করতে বলছি সেই জন্যে এছাড়াও আপনি যদি কোনো অন্য লোকের বিবাহিত স্ত্রী অর্থাৎ কোনো পরস্ত্রীকে যদি ভালোবেসে ফেলেছেন সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারবেন এক কথায় আপনি যে কোনো মেয়ে যে কোনো নারী যে কোনো মহিলা সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক তার বয়স চাই হোক না কেন আপনি অনায়াসেই এই বশীকরণের দ্বারা সেই মেয়েকে নিজের করে নিতে পারবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনি একবার করে দেখতে পারেন এই শিকড়কে কাজে লাগিয়ে তো সেই গাছের নাম কি কোন গাছের শিকড়কে দিয়ে আপনি বশীকরণটি করবেন কবে আপনি করবেন এই বশীকরণটি কবে সেই শিকড়কে তুলবেন কিভাবে তুলবেন প্রয়োগ পদ্ধতি কি রয়েছে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি আপনি শিখে নিন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন সে আপনি বিবাহিত ছেলে হতে পারেন কি অবিবাহিত ছেলে হতে পারেন আপনার বয়স যাই হোক না কেন আপনি একজন ছেলে হলেই এই বশীকরণটি করতে পারবেন এই বশীকরণটি করতে হবে চন্দ্রগ্রহণের দিন যেদিনকে চন্দ্রগ্রহণ হবে এবং যখন চন্দ্রগ্রহণ চলবে অর্থাৎ গ্রহণ লেগেছে তখন আপনাকে এই কাজটি করতে হবে তবে চন্দ্রগ্রহণের আগে আপনাকে একটি গাছ দেখে রাখতে হবে যে কোথায় রয়েছে এই গাছটির নাম হচ্ছে লজ্জাবতী গাছ আপনারা প্রত্যেকে জানেন যে লজ্জাবতী গাছ সেটা সাদা হতে পারে লাল হতে পারে যে কোনো লজ্জাবতী গাছ হলেই হবে সর্বত্র জায়গাতে পাওয়া যায় লজ্জাবতী গাছ দেখবেন যে গাছটি ছোট হয় লতিয়ে লতিয়ে চলে এবং গাছটিতে হাত দিলেই পাতাগুলো মুড়িয়ে যায় সেটা হচ্ছে লজ্জাবতী গাছ যারা চেনেন না তারা ইন্টারনেট বা গুগলে সার্চ করে দেখে নেবেন লজ্জাবতী গাছ এছাড়াও যারা গাছ সম্বন্ধে জানে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে তো পৃথিবীর সব জায়গাতেই এই গাছ রয়েছে জমি আলেতে পুকুরের গায়ে খালের ধারে বিভিন্ন বনেতে আপনি পেয়ে যাবেন এই গাছটি তো সেই লজ্জাবতী গাছকে আপনাকে দেখে রাখতে হবে কোথায় আছে এবারে যখন চন্দ্রগ্রহণ চলবে সেই চন্দ্রগ্রহণ লেগেছে যখন তখন আপনাকে এই গাছের শিকড় সংগ্রহ করতে যেতে হবে এবং শিকড়কে তুলে নিলেই হবে না একটি প্রসেস রয়েছে পদ্ধতি রয়েছে শিকড়টি তুলবার সেটাকে ভালো করে জেনে নিন আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এক ঘটি জল নিয়ে যেতে হবে অর্থাৎ ছোট্ট একটি ঘটি আপনি নেবেন যদি ঘটি না থাকে ধোয়া মাজা পরিষ্কার একটি পাত্রে জল নেবেন পরিষ্কার জল সেই জল নিয়ে আপনি ওই গাছের কাছে যাবেন গিয়ে গাছের গোড়াতে আপনি জল দেবেন জল দিয়ে আপনি গাছের কাছে জোড়হাত করে বসবেন বসে গাছের অনুমতি নিতে হবে অর্থাৎ আপনি নিজের মতন করে এই কথাটি বলবেন যে হে ধর্মের গাছ তোমাকে আমি বশীকরণ করার জন্য নিয়ে যাব এবং তোমার শিকড়কে কাজে লাগিয়ে আমি অমুককে বশীকরণ করতে চাই এবং নিজের কাছে পেতে চাই যেখানে অমুককে বললাম সেখানে সেই মেয়েটির পুরো নাম পদবি বলবেন
দিয়ে বলবেন যে যদি কাজে না লাগো তোমাকে ধর্মের দোহাই, তোমাকে বৈষ্ণবমতির দোহাই। তাহলে এই কথাটি নিজের মতন করে বলবেন সম্পূর্ণ। এবং তো এই কথাটি তিনবার বলে তিনটে হাততালি দিয়ে আপনাকে এক হ্যাঁচকায়, অর্থাৎ আপনার বাঁ হাত দিয়ে তুলবেন, আপনার বাঁ হাত দিয়ে মাটির থেকে এক হ্যাঁচকায় একদম হ্যাঁচকা টানে শিকড় সমেত মাটির থেকে উপড়ে নিতে হবে ওই গাছটিকে। এবং মূল শিকড়টা কেটে নিয়ে বাকি গাছটা ওখানেই ফেলে দিয়ে মূল শিকড়টা নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। বাড়িতে এসে শিকড়টি ভালো করে পরিষ্কার জলেতে ধুয়ে নেবেন, কাদা বালি লেগে থাকতে পারে। এবারে আপনাকে কাজটি করতে হবে, মন দিয়ে শুনবেন। এবারে আপনি কিন্তু এই কাজটি একান্ত গুপ্তভাবে গোপনে করবেন, অর্থাৎ কারো কাছে করবেন না, কারো সামনে করবেন না, একদমই গুপ্তভাবে গোপনে কাজটি করবেন, একলা নিরিবিলি স্থানে বসে করবেন। তো আপনি আসন পেতে নেবেন এবং সঙ্গে নিয়ে বসবেন একটি কাঁচের যদি বোতল থাকে খুবই ভালো হয়, যদি কাঁচের বোতল থাকে অথবা কাঁচের বয়াম যদি থাকে, মানে বড় যে বয়াম কাঁচের সেটা যদি থাকে ভালো হয়। এটাও যদি না থাকে তো কাঁচের একটি গ্লাস হলেও হবে, কোনো অসুবিধে নেই। তো কাঁচের সেই পাত্রটা হতে হবে এবং সেটা ধোয়া মাজা পরিষ্কার যেন হয়, ঠিক আছে? তো সব থেকে ভালো বোতল হলে খুবই ভালো হয়। এবারে মন দিয়ে শুনুন। তো কাঁচের বোতলটি বা কাঁচের পাত্রটি আপনি নিয়ে বসবেন এবং ওই শিকড়টি, যে মূল শিকড়টি সংগ্রহ করেছেন লজ্জাবতী গাছের, সেটা নিয়ে বসেছেন। এবং একটুখানি মধু, ছোট্ট একটা মধুর শিশে আপনি কিনে নেবেন যে কোনো দিন দোকান থেকে, দশকর্মার দোকানেও পাওয়া যায়। তো মধুর শিশে আপনি কিনে নেবেন, মধুভর্তি শিশে, এবং নিয়ে বসবেন একটি সাদা কাগজ এবং লাল পেন, ঠিক আছে? এবারে মন দিয়ে শুনুন কী করতে হচ্ছে। প্রথমে আপনি সাদা কাগজে লাল পেন দিয়ে যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা লিখে দেবেন। চার চৌকো সাদা কাগজটি নিয়েছেন, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি চার চৌকো সাইজের একটি সাদা কাগজ, তাতে আপনি লাল পেন দিয়ে, লাল কলম দিয়ে যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা লিখে দেবেন, নেম অ্যান্ড টাইটেল লেখা হয়ে গেল। এবারে ওই কাগজটা, যে কাঁচের পাত্রটা এনেছেন, অর্থাৎ সেটা বোতল হতে পারে বা বড় বয়াম হতে পারে বা কাঁচের গ্লাস হতে পারে, তাতে আপনি রেখে দেবেন, ঠিক আছে? তাতে আপনি কাগজটি মুড়ে রেখে দেবেন, ভাঁজ করে ভালো করে মুড়ে ওই কাঁচের পাত্রে রেখে দেবেন। এবারে আপনি ওই কাঁচের পাত্রতে দেবেন যে মূল শিকড়টা এনেছেন, লজ্জাবতী গাছের যে মূল শিকড়টা, ওই শিকড়টা আপনি ওই কাঁচের পাত্রে দিয়ে দেবেন। এবং ওই কাঁচের পাত্রে দেবেন 1 চামচের মতো মধু দিয়ে দেবেন এবং দেবেন নিজের বীর্য, অর্থাৎ হস্তমৈথুন করে নিজের কিছুটা বীর্য আপনাকে দিতে হবে। তো কাঁচের পাত্রে কী কী দিলেন ভালো করে বুঝতে পারলেন। সব শুধু দেয়া হয়ে গেলে ওই কাঁচের শিশি বা কাঁচের বয়ামটি বা কাঁচের গ্লাস যেটা আপনি নিয়েছেন, ওটা আপনি চাপা দিয়ে নিজের বিছানার নিচে আপনি রেখে দেবেন, অর্থাৎ যে খাটে আপনি ঘুমান সেই খাটের নিচে আপনাকে রেখে দিতে হবে। আর যদি আপনি খাটে ঘুমান না, হয়তো আপনি মেঝেতে ঘুমান, তাহলে আপনার বিছানার কাছে রেখে দেবেন। আর যদি খাটে ঘুমান তাহলে খাটের নিচে রেখে দেবেন চাপা দিয়ে, ঠিক আছে? যদি বোতল হয় ছিপিটা এঁটে চাপা দিয়ে রেখে দেবেন, আর যদি কাঁচের গ্লাস হয় কিছু একটা চাপা দিয়ে রেখে দেবেন। কদিন রাখতে হবে? 3 দিন রাখতে হবে, খাটের নিচে 3 দিন আপনাকে রেখে দিতে হবে। মনে রাখবেন 3 দিন যেন না কেউ হাত দিয়ে দেয়, এটা কিন্তু মনে রাখবেন। কেউ হয়তো ঝাঁট দিতে গিয়ে সরিয়ে দেবে বা কেউ টাচ করলো বা কেউ হয়তো দেখে ওটা প্রশ্ন করবে আপনাকে, এরকম যেন না হয়। যেখানে রাখলেন ওইখানেই যেন থাকে, আপনি আর হাত দেবেন না। তো 3 দিন ওই জায়গাতে আপনাকে রেখে দিতে হবে। 3 দিন পরে কী করবেন ওই কাঁচের পাত্রটা, অর্থাৎ তার মধ্যে তো সমস্ত কিছু জিনিস রয়েছে। 3 দিন পরে কাঁচের পাত্রটা নিয়ে চলে যেতে হবে যে কোনো শ্মশান অথবা কবরস্থানে। আপনি যদি হিন্দু হন শ্মশানে যাবেন, আর আপনি যদি মুসলিম হন কবরস্থানে যাবেন, যে কোনো, সেখানে গিয়ে সেই ভূমিতে রেখে দিয়ে চুপচাপ চলে আসতে হবে। বাস আপনার কাজ শেষ, আর সেই দিয়ে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। যেই মেয়ের উদ্দেশ্যে আপনি বশীকরণটি করলেন সে আপনার কাছে আসতে বাধ্য থাকবে, এতটাই প্রেমে পাগল হয়ে যাবে যে না এসে সে থাকতে পারবে না, তাকে কেউ ধরেই রাখতে পারবে না, আপনার কাছে আসতে সে বাধ্য থাকবে এবং 3 দিনের মধ্যেই সে আসবে।
তবে এই কাজটি আপনাকে গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিংক গুনে গুনে আপনি মাত্র 10 জনকে শেয়ার করে দিয়ে কাজ করে দেখুন, 100% ফলাফল পেয়ে যাবেন। অনলি 10 শেয়ার করুন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, নিজস্ব ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিয়ে কাজ করবেন। একটি লাইক প্রত্যেকে দেবেন মাকালির নামে। এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন, স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে দেখে নেবেন। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পে অল নোটিফিকেশন করে দেবেন। আর আমার আরেকটি চ্যানেল আছে, চ্যানেলটির নাম তন্ত্র গুরুদেব, সেই চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেখুন, তার সাবস্ক্রাইবটা এক্ষুনি করে নিন। ধন্যবাদ।